এক সময় একটি প্রত্যন্ত গ্রামে টিন এক্সপ্লোরার নামে পরিচিত একদল দুঃসাহসী শিশু একটি মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল। তাদের অনুসন্ধান শুরু হয়েছিল যখন তারা তাদের দাদা দাদির অ্যাটিকের মধ্যে লুকানো একটি প্রাচীন মানচিত্র আবিষ্কার করেছিল। মানচিত্রটি মন্ত্রমুগ্ধ বনের গভীরে লুকানো একটি গুপ্তধনের প্রতিশ্রুতি দিয়েছে, একটি রহস্যময় জায়গা যা জাদুকরী প্রাণীতে পূর্ণ বলে গুজব। ব্যাকপ্যাক, ফ্ল্যাশলাইট এবং তাদের অদম্য কৌতূহল দিয়ে সজ্জিত কিন এক্সপ্লোরাররা ভোরবেলা রওনা হন। তারা মন্ত্রমুগ্ধ বনে প্রবেশ করার সাথে সাথে গাছগুলি গোপন কথা ফিসফিস করে এবং পাতাগুলি মন্ত্রমুগ্ধের সাথে জল জল করে। তারা কথা বলা প্রাণীদের মুখোমুখি হয়েছিল, যেমন একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা এবং একটি দুষ্টু কাঠ বিড়ালি, যারা নির্দেশনার বিনিময়ে তাদের সমাধান করার জন্য ধাঁধা দিয়েছিল। প্রথম ধাঁধাটি তাদের ঝলমলে জ্বলন্ত হ্রদের দিকে নিয়ে গিয়েছিল, যেখানে তাদের বিশেষ স্ফটিক সংগ্রহ করতে হয়েছিল যা অন্ধকার বনকে আলোকিত করেছিল। এই স্ফটিকগুলি একটি লুকানো গুহার প্রবেশদ্বার প্রকাশ করেছে। ভিতরে তারা দ্রাক্ষালতা দিয়ে আচ্ছাদিত একটি দরজা খুঁজে পেয়েছিল এবং ধাঁধাগুলির একটি সিরিজ সমাধান করার পরে তারা এটি খুলল। দরজার ওপারে বনের হৃদয়, বিশাল মাশরুম, বায়োলুমিনেসেন্ট ফায়ারফ্লাই এবং স্পার্কল নামে একটি বন্ধুত্বপূর্ণ ইউনিকর্নে ভরা একটি দুর্দান্ত গ্রুপ। স্পার্কল তাদের গুপ্তধনে পৌঁছানোর চূড়ান্ত সূত্র দিয়েছিল, ফিসপার্সের গাছের সন্ধান করুন। তাদের অনুসন্ধান বনের গভীরে চলতে থাকে যতক্ষণ না তারা ট্রি অফ পুষ্পার্স খুঁজে পায়। বৃক্ষের অতীত এবং ভবিষ্যতের সাথে যোগাযোগ করার ক্ষমতা ছিল। এটি প্রকাশ করে যে ধনটি সোনা বা রত্ন নয়, বরং একটি জাদুকরী বীজ যা সমগ্র বন এবং বিশ্বকে নিরাময় করতে সক্ষম। জাদুকরী বীজ হাতে নিয়ে কিন এক্সপ্লোরাররা একটি পছন্দের মুখোমুখি হয়েছিল, এটি নিজেদের জন্য রাখা বা বন নিরাময়ের জন্য এটি রোপণ করা। তাদের বিশুদ্ধ হৃদয় তাদের বীজ রোপণ করতে পরিচালিত করেছিল, যা তাৎক্ষণিকভাবে মন্ত্রমুগ্ধ বনকে রূপান্তরিত করেছিল, এর প্রাণবন্ত সৌন্দর্য পুনরুদ্ধার করেছিল। যখন তারা বন ছেড়ে চলে গেল, তখন জ্ঞানী বুড়ো পেঁচা উপস্থিত হয়ে তাদের অভিনন্দন জানিয়ে বলল, আপনি সর্বশ্রেষ্ঠ ধন আবিষ্কার করেছেন, দয়ার শক্তি এবং সাহসিকতার আনন্দ। কিন এক্সপ্লোরাররা বীর হিসাবে তাদের গ্রামে ফিরে আসে এবং তাদের দুঃসাহসিক কাজগুলি কিংবদন্তি হয়ে ওঠে। তারা তাদের গল্প ভাগ করেছে অন্যদেরকে, প্রাকৃতিক বিশ্বের বিস্ময়গুলি অন্বেষণ এবং রক্ষা করতে অনুপ্রাণিত করেছে, এবং তাই কিন এক্সপ্লোরারদের সাহস এবং সহানুভূতির জন্য এনচান্টেড ফরেস্টটি পরবর্তী প্রজন্মের জন্য রহস্য এবং জাদুর জায়গা থেকে গেছে।